আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আজকে আমরা জানব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মানমন্ডল নিয়ে তোমরা জেনে থাকবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কিন্তু পরীক্ষার মানমন্ডল পরিবর্তন হয়েছে এর আগে গত বছর পর্যন্ত কিন্তু সি ইউনিটে হচ্ছে শুধুমাত্র বাণিজ্য বিভাগের আধিপত্য থাকত এবং বাণিজ্য বিভাগ সেন্ট্রিক পরীক্ষা হইত কিন্তু এই বছর থেকে তারা কিন্তু বাণিজ্য বিভাগ থেকে সরে আইসা। বাণিজ্য বিজ্ঞান এবং হচ্ছে আর্টস তিনটা বিভাগের জন্যই হচ্ছে তারা কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে দিছে একই রকম এটা হচ্ছে আমাদের সিলেবাস কমার্সের সিলেবাস যেটাকে বলো সেটার বাহিরে তো চলো কিভাবে পরীক্ষাটা হবে কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়ের ওপর প্রিপারেশন নিলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাকে ক্র্যাক করতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটা বিভাগের ওপর পরীক্ষা হবে তিনটা বিভাগের ওপর পরীক্ষা হবে তার মধ্যে থেকে প্রথমে হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন অন ইংলিশ আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল আর একটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল খেয়াল করো দেখো সবাই একটু খেয়াল করো দেখো এটা কিন্তু সকল ইংলিশ পরীক্ষার মানে সকল অ্যাডমিশন টেস্টের ইংলিশ পরীক্ষার সিলেবাসের মতোই এখানে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থাকবে এখানে গ্রামার থাকবে যেখানে সেন্টেন্স কারেকশন করতে হবে তোমাকে ভুল সেন্টেন্স দিয়ে দিবে সেটাকে কারেক্ট করতে হবে তোমাকে দেওয়া থাকবে হচ্ছে ভোকাবুলারি সিননি ম্যান্টনি ম্যানালজি এগুলো থাকবে এবং এখানে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে খেয়াল করো রিডিং কম্প্রিহেনশনে হচ্ছে পাঁচটা কোশ্চেনে দশ মার্ক সেন্টেন্স কারেকশনে পনেরোটা কোশ্চেনে পনেরো মার্ক ভোকাবুলারিতে পনেরোটা কোশ্চেনে পনেরো মার্ক ঠিক আছে তারপরে দেখো এইখানে অ্যানালিটিক্যাল স্কিলে ক্রিটিক্যাল রিজনিং আছে এই ক্রিটিক্যাল রিজনিংটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এতে আসে জিমেট সেন্ট্রিক সো খেয়াল রাখতে পারো যে জিমেটের বই থেকে ক্রিটিক্যাল রিজনিংটা আসবে দেন আসছে লজিক্যাল রিজনিং এখানে মানসিক দক্ষতার মতো প্রশ্ন তোমাকে কিছু মেন্টাল ম্যাথ দিয়ে দিবে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে ক্যালকুলেশন না বুদ্ধিমত্তা দিয়ে সলভ করতে হবে এখানে পনেরোটা কোয়েশ্চেন থাকবে মার্কস হচ্ছে থার্টি প্রবলেম সলভিং এ অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ প্রবলেমস এবং কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিউপি এরা যেভাবে পরীক্ষা নেয় চাঙ্গিনগরের আইবিএ এরা যেভাবে পরীক্ষা নেয় যেই ধরনের প্রবলেম তোমাকে দেয় সেই প্রবলেম সেটগুলোই তোমাকে দিবে পনেরোটা দিবে এবং প্রতিটাতে দুই মার্ক করে তিরিশ মার্ক টোটাল তোমার হচ্ছে পঁয়ষট্টিটা কোশ্চেন থাকবে যার মধ্যে থেকে টোটাল একশো মার্কস ডিস্ট্রিবিউট করা আছে এবং তোমার পাস মার্ক হচ্ছে এইখানে এইটা হচ্ছে খেয়াল করো পাস মার্ক হচ্ছে তোমার কত পাস মার্ক হচ্ছে চল্লিশ পাস মার্ক হচ্ছে চল্লিশ আচ্ছা এখানে এই দুইটা পার্ট ইংলিশ এবং অ্যানালিটিক্যাল স্কিল এগুলা দুইটাই হচ্ছে ইংলিশে প্রশ্ন হবে তবে তোমার হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এই সেগমেন্টটা বাংলা এবং ইংরেজি দুইটা দুইটা ভাষাই দেওয়া থাকবে বাংলাও দেওয়া থাকবে ইংলিশও দেওয়া থাকবে তোমার যেটা সুবিধা সেটাতে তুমি অ্যান্সার করতে পারবে কিন্তু খেয়াল রাখতে হবে যে চল্লিশ মার্ক না পাইলে তুমি পাশ করবে না ওকে আচ্ছা এইখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পাশ মার্ক এটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্রিটারিয়া দিয়ে দিছে গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়ে দিছে যেখানে হচ্ছে তোমার ইংলিশে পাশ মার্ক হচ্ছে তেরো অ্যানালিটিক্যাল স্কিলে পাশ মার্ক হচ্ছে দশ এবং ম্যাথ স্কিলে দশ এইখানে হচ্ছে মার্কস তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশে তেরোতে পাশ সো আলাদা আলাদা সাবজেক্টে পাশ করতে হবে ওকে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে টোটাল টোটাল সিটসে টোটাল যতগুলা সিট আছে সি ইউনিটে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে কমার্সের জন্য ফিফটি পার্সেন্ট হচ্ছে কমার্সের স্টুডেন্টদের জন্য ফর্টি পার্সেন্ট হচ্ছে ফর্টি পার্সেন্ট হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য এবং টেন পার্সেন্ট হচ্ছে আর্টসের স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে নাম্বার অফ সিটস নাম্বার অফ সিটস যতগুলো সিটস আছে সকল সিটের ফিফটি পার্সেন্ট কমার্সের জন্য ডেডিকেটেড থাকবে ফর্টি পার্সেন্ট হচ্ছে সায়েন্সের জন্য ডেডিকেটেড থাকবে এবং টেন পার্সেন্ট আর্টসের জন্য ডেডিকেটেড থাকবে যেখানে গত বছর পর্যন্ত শুধুমাত্র সি ইউনিটে আর্টসে কমার্সের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারত এখন সকল বিভাগের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এবং চিরাঙ্গন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চিরাঙ্গন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের যাবতীয় কিছু তোমরা আমাদের চ্যানেলে পাবা এবং আমাদের কিন্তু একটা পেইড ব্যাচ আছে যে পেইড ব্যাচে হচ্ছে আগস্ট মাস থেকে শুরু করে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ বিউপি জাহাঙ্গীরনগর আই বিএ এই প্রিপারেশনগুলো স্টার্ট করে দিয়েছি তোমাদের সি ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু আমাদের প্রাইভেট প্রোগ্রামে এনরোলও করতে পারবা এবং ফ্রি কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে নজর রাখতে পার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীকালে সেশনে আল্লাহ হাফেজ